আসসালামু আলাইকুম, স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি, আমার জানা জ্ঞানগুলো ইউটিউবের মাধ্যমে শেয়ার করে থাকি, তবে সবসময় এখন পারছি না, বর্তমান দোকানের একটু সমস্যা, দোকানটা ভাঙতে হচ্ছে। তো যাই হোক, চেষ্টা করব দোকান ভাঙার অবস্থাতে আপনাদেরকে আবারও আগের মতো নিয়মিত ভিডিও দেওয়ার। তো সবাই ভিডিওটি দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে, কাজটি অনেক ক্রিটিক্যাল, আশা করি সবারই কাজটা ভালো লাগবে। এই মুহূর্তে আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, এখানে আমার পাওয়ার সাপ্লাই অন করা আছে, আর এখানে একটা কানেক্টর ছিল, এটা ঢেল মারা ফোন, আসার মারা ফোন বা এই ধরনের ফোন পুরানো হলে এই ধরনের রোগটা হয়। রোগটা কি, এর চিকিৎসা কি, সব বিষয়ে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। কানেক্টারটা নাই, আমি এখানে একটা রাং ঝালাই করছি জাস্ট এই পাওয়ার সাপ্লাই কেবেলটা লাগানোর জন্য। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে মূলত এখানে কি প্রবলেম হচ্ছে। এই হলো আমাদের পাওয়ার বাটন, এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, আমরা পাওয়ার বাটনটি প্রেস করলাম। আমরা পাওয়ার বাটন প্রেস করার পরে পাচ্ছি 1 2 3 4 2 3 এরকম আপ ডাউন করতেছে, খেয়াল করেন, নেমে গেল। এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে সিপিইউ, সিপিইউটা হইতেছে আমাদের মেডিয়াটেক কোম্পানির, একটু লক্ষ্য করেন, মেডিয়াটেকের 6580V। তো এই হচ্ছে আমাদের সিপিইউ, এই দেখেন মেডিয়াটেকের 6580V। তো এই সেটটা আমি চালু করি, আবার নতুন করে দেখেন, এই সিপিইউর উপর আমি আঙ্গুল রাখলাম, বুড়ি আঙ্গুল বাম হাতের, রাখার পরে আমি পাওয়ার বাটন প্রেস করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা চালু হয়েছে, দেখেন চালু হয়ে গেছে, খেয়াল করছেন, ফোনটা কিন্তু আমাদের এখন ওপেন। ছেড়ে দেন, দেওয়ার পরে আমাদের রিডিংটা জিরো হয়ে গেল। যাই হোক, এটা খুলে গেছে, আবারও দেখাই, আবারও আপনাদেরকে দেখাই, আপনাদের এই বিষয়গুলো দেখানো উচিত, কারণ আপনারা অনেক সময় ধরনের ফোন পান, আপনারা কাজ করতে পারেন না, বুঝতেও পারেন না কি সমস্যা। তো আবার পাওয়ার বাটন প্রেস করি, 1 2 4 1 2, এই যে ছেড়ে দিলাম, বাস রিডিংও নেমে গেল। এখন এই সিপিইউটার উপরে আমি আঙ্গুল দিই, আঙ্গুলটা দিয়ে ফোনটা রান করলাম, বাস আমাদের ফোনটা রান, খেয়াল করছেন। আমি যদি একটু আপনাদের এলসিডি লাগাই দেখাই ব্যাপারটা আরও সুন্দর হয়, যেহেতু আমার কানেক্টারটা এই মুহূর্তে সমস্যা, এলসিডিটা লাগাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা বিষয়গুলো লক্ষ্য করলে আপনাদের কাজে অনেক হেল্পফুল হবে এই ভিডিওগুলো। একটু অপেক্ষা করেন, বাস যদিও আমার কষ্ট হইতেছে এখন এটা ইয়া করা, এটা লাগাইলাম, লাগানোর পরে আমরা এখানে এটা গ্রাউন্ডটা দিলাম, বাস এই পাশে পাওয়ার বাটন চাপ দেওয়া একটু জুলুম হবে, দেখেন এই যে 1 2 3। আর যখন আমি এই সিপিইউটার উপরে আঙ্গুল দিয়ে এইভাবে যখন পাওয়ার বাটন প্রেস করব, তখন আমাদের এই ফোনটা, বিষয়টা দেখানোর চেষ্টা করবো আসলে এটা সমাধান কি, এটা সমাধান ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা কাজের টেবিলে ফোনটিকে নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে আমরা এইভাবে একটু ক্যামেরাটা ওপেন করি, বাস এখানে এটা, এখানে এই ক্যাসিংটা আমি আমার ডিসপ্লে পার্টে এখানে রাখলাম, রাখার পরে আমরা এটাকে খুলে দেই, খুলে দেওয়ার পরে এই পিসিবি থেকে বাড়তি যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, ক্যামেরাটা রিমুভ করে দেওয়ার পরে, আমরা যেটা করব, এই মাদারবোর্ড পিসিবি স্ট্যান্ড, এটাকে পিসিবি বলে, মাদারবোর্ড বলে, সার্কিট বলে, বিভিন্ন জেলায় বিভিন্ন ভাষায় ব্যবহার করে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে উপস্থাপনা করে, আমরা আমাদের মতো বাঙালি আমরা মাদারবোর্ডই বলে অভ্যস্ত, আমরা মাদারবোর্ডই বলবো। যাই হোক, আমরা এটাকে পিসিবি স্ট্যান্ড বা মাদারবোর্ড স্ট্যান্ড অথবা কিছুকে ধরে রাখার নামই হইতেছে একটা স্ট্যান্ড। তো এটাকে এখানে ধরে রাখলাম, সুন্দর করে ধরে রাখার পরে এটা টাইট করে দিলাম, টাইট করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো
এইখানে যে সিপিইউটা আছে, আমরা কিন্তু ইএমএমসির উপর যখন চাপ প্রয়োগ করি তখন কিন্তু ফোনটা চালু থাকে না, সিপিইউর উপর চাপ প্রয়োগ করি তখনই ফোনটা চালু হয়। তাহলে আমাদের এই সিপিইউ থেকে সমস্যা, হয়তো কোনো একটা লাইন মিসিং হয়ে গেছে, অথবা এটা রিবলিং করে দিলে কিন্তু আমাদের হবে, অথবা এটা আইসিটা উঠায় দেখবো পরিস্থিতি কী, পরিস্থিতি দেখার পরে আমরা হয়তো কাজটা করতে পারবো, এরকম একটা পর্যায়ে চলে যাবে। তো আমরা এই আইসিটাকে এখান থেকে উঠাবো, তার আগে আমাদের হট গানটা হিট দিয়ে নেই, বাস ক্যামেরাটা এক জায়গায় প্লেস করে রেখে দিই। একটু অপেক্ষা করেন দয়া করে, তাহলে আমি ক্যামেরাটাকে একটু সুন্দর করে কোথাও রাখি, রাখলে কাজটা করে সুবিধা হবে। বাস এখানে রাখলাম, রাখার পরে আমি সুন্দর করে বিষয়টা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো, যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, কাজ করতে আপনাদের অনেকটা সুবিধা হয়। এদিকে রাখতে পারলে একটু ভালো হয়, তো আমরা হ্যাঁ হ্যাঁ এদিকে জাস্ট আমরা এখানে যে কাজ করার আগে এই যে আইসি গুলো যে থাকবে এগুলো ঢেকে নেই, যদিও এটা পেস্টিং আইসি, এই পেস্টিং আইসি গুলোর কাজ আগে অনেক করতাম, এই তখন হয়তো আমার ইউটিউব ছিল না বা ভিডিও করার মতো কোনো সিস্টেম ছিল না, যেগুলো আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। তো এইভাবে রাখলাম, রাখার পরে একটু বড় করি এই আইসিটাকে আমরা উঠাবো এখান থেকে। পেস্ট লাগবে, পেস্টের আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এই সাইডে যে বাড়তি বাড়তি যে আপনার পেস্ট আছে, এই প্রোটেকশন করার জন্য যে আমাদের এখানে পেস্ট দেয়, এই পেস্টটাকে আমরা একটু কি করব, এখান থেকে রিমুভ করব, পেস্টিং আইসির যে পেস্ট ওই পেস্টটাকে। এইভাবে উঠালাম, দেখেন অনেকগুলো পিন নষ্ট থাকবে, এটা স্বাভাবিক, লক্ষ্য করেন আমাদের অনেকগুলো পিন নষ্ট থাকবে, এটাই স্বাভাবিক, তবে তাই বলে যে কাজ হবে না এরকম কোনো বিষয় নাই, বন্ধুরা খেয়াল করেন। দেখেন আইসিটা আমি এখানে রাখলাম, রাখার পরে মাদারবোর্ডটা আমি দেখাই, দেখেন মোটামুটি কিন্তু পিন মিসিং খুব কমই হয়েছে, একটা কি দুইটা কি পাঁচটা বা দশটা, তবে ওগুলো কিন্তু একেবারে ফলস লাইন, তবে আমার প্রত্যেকটা বলই খুব সহি এবং সুন্দরভাবে উঠছে, এবং যদি কখনো আসলে ছিঁড়ে ওঠে মানে কেটে ওঠে তখন দেখা যায় যে আপনার আইসির সাথে অনেক বল থেকে যায়। তো যাই হোক, তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এটা পুরোপুরিভাবে পরিষ্কার করে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করবো।
এপাশে একটু আলো কমায় দিলি সুন্দর দেখা যায়, সরাই দিলে আলো ইয়ে হয়ে যায়। দেখো এই আইসিট থেকে আমাদের এই পেস্টিং গুলা রিমুভ করতে হবে প্রথমত, দ্বিতীয়ত হলো আমাদের এই মাদার বোর্ডটাকেও ক্লিন করতে হবে। তো আমরা এটা ক্লিন একদম কমপ্লিট করি। কমপ্লিট করার জন্য আমাদের আয়রন লাগবে একদম চিকন সুচালো, মানে ভালো একদম কোয়ালিটি ফুল আয়রন আপনারা নিতে পারেন। এই ধরনের আয়রন আপনারা শরৎ টেলিকমে পাবেন ঢাকাতে, গুলিস্তান শপিং কমপ্লেক্স। তো আমরা এটা পরিষ্কার করার জন্য প্রথমে এই যে রজন ব্যবহার করব, রজন ব্যবহার করে এখানকার বাড়তি যে রাঙগুলো আছে এগুলোকে এখান থেকে পরিষ্কার করব। পরিষ্কার করে আমি আপনাদেরকে একটু দেখাই যে কতটা ক্লিন হয়েছে। এটা দেখুন একেবারে নিখুঁত ক্লিন, দেখতে পাচ্ছেন একটা বলও মিসিং হয় নাই। যদিও আমি আপনাদেরকে দেখাইতে গেলে হয়তো যেগুলো আপনার ফলস লাইন যেগুলোর সাথে কোনো লাইন থাকে না, এই যে এখানে দুইটা লাইন আর একটাও না, বন্ধুরা খেয়াল করেন শুধুমাত্র এখানে দুইটা লাইন ছিল, এই দুইটা লাইন এখান থেকে উঠে গেছে যেগুলো কোনো লাইনের সাথে সংযোগ নাই, শুধুমাত্র আপনার ওইখানে ফলস লাইন আইসি কে ধরে রাখার জন্য এরকম ইয়েটা ব্যবহার করছে। তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি আর একটু জুম করি সামনে দেখেন, দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুধুমাত্র দুটি পিন মিসি হয়ে গেছে, দেখেন বাস আমাদের মাদার বোর্ডটি ক্লিন করা হয়ে গেছে। আমরা এখানে এটা মাদার বোর্ড রাখি। আমাদের এরপরের যে স্টেপ সেটা হচ্ছে আমাদের এই আইসি থেকে যে বাড়তি, এই যে দেখেন খেয়াল করেন এই যে ময়লা, হ্যাঁ এই ময়লাটাকে আমাদের এখান থেকে পরিষ্কার করতে হবে। দেখেন আমরা এই ময়লাটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, অনেকদিন যাবত এই টেবিলে আপনার প্রচুর পরিমাণ ময়লা ছিল, তো এই ময়লা থাকার কারণে এখন টেবিলটা মোটামুটি পরিষ্কার। এখন আমাকে যেটা করতে হবে এই আইসি থেকে যে বাড়তি এই যে আপনার আঠা আছে, হ্যাঁ এই আঠাটাকে রিমুভ করতে হবে। আর আমার ভিডিওগুলো একটু লম্বা হয় আমার, এই জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। কে ভাই বসেন, দাঁড়া থেকে ভালো লাগবে না, বসেন। তো যাই হোক আমরা এখানে এই যে আঠা দিলাম দিয়া এই নিচের যে বন্ধুরা মোটামুটি আমাদের যে কাজগুলো ছিল আইসি প্রসেসিং করার সেগুলো শেষ, এখন আমরা আইসিটাকে লাগাচ্ছি। তো দেখুন একটা বিষয়, আমাদের এই ইএমএমসি আইসিটাকে একটু ঢেকে নেওয়া উচিত, কারণ এটা পেস্টিং আইসি সমস্যা হতে পারে। এটা ঢেকে নিলাম,
সুন্দর করে লাগাতে হবে এসিটিকে, একটু এদিক ওদিক হলে হবে না। মোটামুটি আমাদের আইসি লাগানো শেষ, আমরা এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এসিটি ঠান্ডা হলে আমরা পরীক্ষার দিকে চলে যাব, যে আমাদের এতক্ষণের যে পরিশ্রম সেটা বৃথা গেল নাকি আমাদের উপকার হলো। এখান থেকে খুলি, আমরা ওই ছোট্ট রাঙের অংশটাকে আবারও এখানে লাগিয়ে দেব আর এই সুযোগে ঠান্ডা হয়ে যাক। প্রথমে আগে আমি নিজে দেখে নেই কি অবস্থা, এখানে এটা লাগালাম, এরপরে এটা অন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদের এই ফোনটি অন হয়েছে। আমরা ক্যামেরাটি আস্তে করে এখান থেকে সরাবো, সরানোর পরে আপনাদেরকে একটু হেল্প করেন ভাইয়া। যাই হোক, আসলে মূলত আমার কাছে গ্রামের যে বিষয়গুলো এটা খুব ভালো লাগে, আমি লুঙ্গি পরতে খুব পছন্দ করি। যাই হোক, আমি এই যে মাদারবোর্ডটা এখানে কিন্তু এই যে রাখছি, এই যে এরপরে আমরা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে যেটা আছে ওইটা নিয়ে আসবো। এই যে ডিসপ্লেটা এখানে আমরা এটাকে লাগানোর চেষ্টা করি। আর একটা বিষয়, অনেক টেকনিশিয়ান ভাই বা অনেক লোক আমাদেরকে, আমাদের ভিউয়ার বলে রাখে, বলেন যে ভাই এই ভিডিও তো আপনার না, এই ভিডিও অন্যের। হ্যাঁ, এরকম যারা বলেন ভাই তারা এখনো অব্দি বুঝতে পারেন না বা জানেন না ইউটিউবের রুলস আছে। আমরা যে ইউটিউবে যারা ভিডিও দেই আমাদের একটা রুলস আছে, ইউটিউব আমাদের নির্ধারণ করে দিয়েছে যে এই সিস্টেমের বাইরে আপনারা কোনো ভিডিও দিতে পারবেন না। যেমন আপনি যদি অন্যের কোনো ভিডিও দেন সেটা হবে আপনার কপিরাইটের আন্ডারে, ওই ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন না। যার ভিডিও সে যদি ওখানে আপনার কপিরাইট ক্লেম দিয়ে দেয়, স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে ওই ভিডিওগুলো শেষ, ফুস, ভিডিওগুলো থাকবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রিডিং আর এখানে আমাদের সিম্ফনি লোগোটা চলে আসে। ভাই একটু ক্যামেরাটা নিচে নামান। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। সুন্দর একটি বিষয় উপস্থাপনা করার চেষ্টা করলাম এবং আমার চ্যানেলে এরকম ভিডিও আরও আছে, প্রতিনিয়ত আরও এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব, যেন আপনাদের উপকার হয়, ভালো লাগে সবার এবং কাজ করতে সুবিধা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।